এখন রাত 10টা বাজে আর বলেছিলাম না আজকে আমাদের রাত্রিবেলা মুভি নাইট হবে। এই দেখো এই একজন আর এই একজন আর এই যে মুভি স্টার্ট হয়ে গেছে আমাদের শেরশাহ মুভি। তো আমরা রাত্রিবেলা দেখি কটার সময় শেষ হয়। তো আবার তোমাদের সাথে কথা বলবো, দেখতে দেখতে আমার কেমন লাগছে সেটাও জানাবো। তো চলো জানতে হবে, আমরা এখন মুভিটা এনজয় করি। তো চলো, এখন আমাদের মুভি ব্রেক হয়েছে, একজন টয়লেটে চলে যাচ্ছে। আমাকে কি বলেছিল জানো, বলেছিল এই যে জানলাগুলো খোলা আছে দেখছো, এগুলো থেকে যদি ঝাপটা আসে ওকে যদি উঠতে বলে তাও উঠবে না, মানে যতক্ষণ মুভিটা শেষ হচ্ছে ততক্ষণ উঠবে না, তারপরে উঠবে আর নিচে এদিকে উঠে পালিয়েছে। টয়লেট ব্রেকে চলে গেছে, পুরো একদম পারফেক্ট টাইম, 1 ঘন্টা 5 মিনিট হয়েছে আর টয়লেট ব্রেকে চলে গেছে। ও এখনো পর্যন্ত দেখে ভালোই লাগছে, দেখা যাক আগে কি হয়। বেশ একটা মানে সাসপেন্স টাইপের ক্রিয়েট হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 7:15 হয়ে গেছে। তো কালকে রাত্রেবেলা মুভিটা দেখছিলাম, তো দেখতে দেখতে ওই 1:30 গেছিলো। তো মুভিটা ভীষণই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর সিদ্ধার্থ বন্ধুরা যে অ্যাক্টিং করেছে সত্যি খুব সুন্দর। তো এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো রাত্রেবেলা, তারপর দুজনে বকর বকর করে প্রায় 1টার সময় ঘুমিয়েছি আর কি। তো উঠে আর সেই ফ্রেশ হলাম, কাজকর্ম করলাম আর তোমাদের জন্য ভিডিওটা আপলোড করে বসিয়েছি, আর এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমস উইথ প্যাশনে, আমি চন্দ্রানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা চ্যানেল নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো স্টার্ট করা যাক। এখন এই 10:30 বাজে আর দিদির ওখান থেকে চলে এলাম। তো সকাল থেকে সেই 9:45 দিক থেকে যা কারেন্ট গেছে, তো এখনও পর্যন্ত আসেনি, জানি না কোথায় কী কাজ ফাজ হচ্ছে। তো ছেলে ল্যাপটপ পুরো বন্ধ হয়ে গেছে, এবার ফোন নিয়ে ক্লাস করছে, এটা লাস্ট ক্লাস আজকের। আর আজকে সকালবেলা জামাইবাবু থাকলে জানো তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়, তো হটপটের মধ্যে রান্নাবান্না সব হয়েও গেছে। আর আমি এবার বাড়ি এসেছি, এসে আর এবারে কালকে জামাকাপড় কিছু কাচিনি, তো জামাকাপড়গুলো কাচবো আর কিছু কাজ কাজ আছে সেহেতু সেগুলো করবো আজকে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এতক্ষণ ওই মানে বেডরুমটা যেহেতু একদম রাস্তার ধারে, মানে একটা ফ্ল্যাট পরেই আর কি রাস্তা, তোমাদের দেখেই দেখাইছি আর কি। তো ওই জন্যে বেডরুমে মানে জানলা তো আমি খুব কমই খুলি আর কি, সকালের দিকে হয়তো একটুখানি খুলি, কিন্তু রাত্রেবেলাটা সারা রাতটা খোলা থাকে ঘুমানোর সময়। তো প্রচণ্ড ধুলো পড়ে, মানে খাটের ডাঁসা থেকে আরম্ভ করে তোমার আলমারি আনলা, মানে যে কটা জিনিস আছে ওই ঘরে তো প্রচুর ধুলো পড়ে। তো ওই জন্য মাঝে মাঝে আমি ডাস্টিং একটু আধটু করে দিই, তো আজকের ওই জন্য একটু ডাস্টিং করলাম। আর ইলেকট্রিক এখনও পর্যন্ত আসেনি, আর ওয়েদারটাও মানে এক্ষুনি রোদ ছিল আবার বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি। তো সকাল থেকে এই হচ্ছে আর কি, বৃষ্টি পড়েনি তবে এখন দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলের এখনও ক্লাস চলছে, শেষ হয়নি, এবারে আমি জামাকাপড়টা কাচবো আর ঘরটা মানে ঝাঁট দেওয়ার আছে। তো চলো ফটাফট কাজকর্মগুলো সারি। সাড়ে 11টা প্রায় বেজে গেছে, আর একটু আগে সব ইলেকট্রিকটা আসলো আর আমি ঝাঁটফাটগুলো সব দিয়ে নিলাম, নিয়ে আর ইলেকট্রিকটা আসতে আর ল্যাপটপটা চার্জে বসিয়েছি, চার্জে বসিয়ে আর ল্যাপটপের কাজগুলো এখনও হয়নি তো ভিডিওর, তো সেইগুলো করতে বসেছি, এটা করে রেখে দিয়ে তারপরে জামাকাপড় কাচবো, স্নান করবো। আর ছেলেও করতে বসেছে, বলেছি যে একটা করে চ্যাপ্টার শেষ কর আমি গিয়ে ধরবো আর, এই হচ্ছে ব্যাপার। তো চলো ফটাফট কাজকর্মগুলো সারি। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো দাঁড়াও। তো আমি বাথরুমে এতক্ষণ জামা কাপড় কাচছিলাম আর ছেলে কী করছে সেটা তোমাদের দেখাবো। তো চলো, এরে কালকে রাত্রেবেলা সিনেমা দেখার সাইড এফেক্ট, আমি তো বাথরুমের ভেতর থেকে ডাকছি রাজ রাজ করে, তো দেখছি সাড়া পাচ্ছে না, পড়ছিল আমি দেখেই গেছি। তো তারপরে
বেরিয়ে দেখি এখানে খাতা পড়ে আছে আর এখানে ইনি ঘুমাচ্ছেন। এই দেখ তো কালকের রাত 12:30 পর্যন্ত মুভি দেখা হয়েছে, প্লাস তারপর ওরা দুজনে বক 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 করে করে প্রায় একটার সময় ঘুমিয়েছে। এবার আমি বাথরুমে ঢুকেছি, বাথরুমে ঢুকে আর জামা কাপড়গুলো কাচ্ছি। তো ভাবছি যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে এবার ওকে ডাকবো স্নান করতে। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, বাথরুমের ভিতর থেকে ডাকছি রাজ রাজ করে, ওরা সাড়া পায় না। মানে এক্ষুনি পড়ছিল আমি শুনে গেছি। তো তারপরে জামা কাপড়গুলো সব কেচে আর বাইরে নিয়ে এসে আর দেখি ঘরে গিয়ে ও দেখি একদিকে খাতা পড়ে আছে আর ও একদিকে ঘুমাচ্ছে। তো এই হচ্ছে, আমি ভাবলাম যে তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখাই রাত্রেবেলা সিনেমা দেখে কী অবস্থা হয়েছে এবারে। তো চলো জামা কাপড়গুলো মিলি মিলে স্নান করি, ওকে ডাকি স্নান করানোর জন্যে, তারপরে আমি স্নান করব। পরে আবার স্নান টান করি, করে তারপরে আবার কথা বলবো। তো এখন বাজে 12:30, স্নান টান করলাম আর আমারও আজকের খুব অবস্থা খারাপ আর কি। কালকের ওই 1:30 বেজে গেছিলো ঘুমোতে, আর কালকের দুপুরবেলাও মানে একটুও ঘুম হয়নি। তো কালকের সারাদিন আর তারপর রাত্রেবেলার ঘুম মানে মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো দুপুরবেলা ভালো করে একটু না ঘুমালে ঠিক হবে না আর কি। আর কালকের জাস্ট মুভিটা জাস্ট অসাধারণ লেগেছে আমার, আর সিদ্ধার্থ মনহোত্রার পারফরমেন্সটা ভীষণই সুন্দর। তো ওকে আমার এমনিতেই ভালো লাগতো, তো কালকের মুভিটা দেখার পর আরও ভীষণই ওকে ভালো লাগতো আর মুগুরেছে আর কি। তো তোমরা অবশ্যই পারলে একবার মুভিটা দেখো, আর মানে এবার গিয়ে খেয়ে দিয়ে এসে তাড়াতাড়ি আজকে একটু রেস্ট করতে হবে, নাহলে সত্যিই আজকের মানে একদম যাচ্ছে তাই হয়ে আছে, মাথাটা পুরো যন্ত্রণা হচ্ছে একেবারে। তো চলো পরে কথা বলবো বিকেলবেলা আবার। গুড ইভিনিং বন্ধুরা, আর এখন বাজে 6:45 আর আমি অনেকক্ষণই উঠেছি, উঠে আর একটু কাজকর্ম ছিল তো সেগুলো করছিলাম, আর ছেলে পড়তে বসে গেছে, আর বৃষ্টি যে আরম্ভ হয়ে গেছে দুপুরবেলা থেকে, তো বৃষ্টি একটু বন্ধ ছিল কিন্তু এখন আবার কালো করে মেঘ করে এসেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে এরকম আর কি। আর আমি মানে ঘুম থেকে উঠে আর আজকের মানে ঘুমিয়েছি ভালো, বলছিলাম যে কালকের রাত থেকে ঘুম হয়নি ভালো করে, তো আজকে একটু ভালো করে ঘুমটা নিতে তবে হেডেকটা গেছে, আর এই হচ্ছে ব্যাপার। আর সন্ধ্যেবেলা মানে ভেবেছিলাম যে বৃষ্টি থেমেছে মানে একটু বেরোবো, কিন্তু আবার যেই কে সেই হয়ে গেল, তো ব্যাস গেল। ভেবেছিলাম মেলা থেকেই একটু ঘুরে আসবো আজকের, কিন্তু যা অবস্থা, মানে পুরো একদম কালো করেই দেখো, একদম পুরো কালো করে মেঘ চলে এসেছে। তো চলো পরে আবার কথা বলছি। এখন বৃষ্টি পড়ছে না আর তাই আমরা তিনজনে একটু মেলায় যাচ্ছি। তো কালকের আমাদের ফ্ল্যাটের ওপরে একজনের বার্থডে আছে, তো ওর জন্য কিছু গিফট নেবো, আর কনফ্লেক্স শেষ হয়ে গেছে ওটা নেবো, আর মেলায় একটু ঘুরে আর তারপর বাড়ি ফিরবো। তো ওরা এখনও আসেনি, আসুক, আসলে আর একসাথে বেরোবো। তিনজনে মেলায় যাচ্ছি আর বাজারে মানে দোকানে যাবো, কিছু কেনাকাটা করার আছে। তো চলো মেলায় নিয়ে যাই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্রথমে একটা চুড়ির দোকানে চলে এসেছি। তো এই দোকানটায় শুধুমাত্র চুড়ির কালেকশন আছে আর কিছু ইয়াররিংস আছে। তো চুড়িগুলো ভীষণই সুন্দর, কাঁচের চুড়ি, মেটালের চুড়ি, তারপরে ওই যে এখন যে এক কালারের যে যে চুড়িগুলো হয় ওই চুড়ি। তো এই দোকানটায় অনেক কিছুই কালেকশন ছিল। এই যে ট্রায়াল চলছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। সেকেন্ডটা দিলে
এবারে চলে এসেছি আমরা কস্টিউম জুয়েলারির দোকানে। এখানে ইয়াররিংস, গলার, নেক পিস সব কিছুই আছে এখানে, বিভিন্ন রকম রেঞ্জের, বিভিন্ন রকম দামের, আর খুবই রিজনেবল। আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা খুবই রিজনেবল এই জিনিসগুলো। এগুলো অন্যান্য দোকানে তোমার অনেক টাকা দিয়ে কিনতে লাগে, কিন্তু এখানে সত্যি কম দামে জিনিসগুলো। এবারে ঢুকতেই যে ফ্লাওয়ার, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানটা দেখিয়েছিলাম, তো সেই দোকানে এসেছি। আমার একটা ওই ফ্লাওয়ার নেয়ার ছিল, যেহেতু আমার ফুলদানিটা ফাঁকা আছে তো ওই জন্য দেখছিলাম, আর একটা নিয়েওছি আমি, সেটা তোমাদের কালকে দেখিয়ে দেবো। আর এই দেখো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো, তোমার দেখলে মানে নিতে ইচ্ছে করবে, এত সুন্দর সুন্দর। আর দামটা মোটামুটি কমেই আছে আর কি। তো এমনি যখন ওই যে বর্ষা দোকানগুলো যেগুলো, এগুলো জিজ্ঞেস করি, তখন ওরা অনেক করেই দাম বলে, কিন্তু এখানে মোটামুটি ভালোই আছে। আর কালেকশানগুলো একেবারে অসাধারণ কালেকশান, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো, মানে হোম ডেকোরেটিংয়ের জন্য একদম পারফেক্ট আইডিয়াল এই দোকানটা আর কি। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, শোপিসগুলো, ফুলদানিও আছে কিছু, তো সব ধরনের জিনিস আছে এর মধ্যে আর কি। ঘর সাজানোর জিনিস যেগুলো বলতে লাগে, তো সেই জিনিসগুলো এখানে সবই। এই ল্যাম্পশেডের দোকানটায় দেখো কি সুন্দর সুন্দর ল্যাম্পশেডগুলো, আমি তো একটা কিনবই, আজকের আমি নিইনি অবশ্য, আজকের আমি জাস্ট দামটা জিজ্ঞেস করে আর দেখে এলাম আর তোমাদেরকে একটু দেখালাম। তো দামটাও রিজনেবল আছে, 150 টাকা থেকে স্টার্টিং বলছে ছোটোগুলো। তো এখন এই মেলাডালা থেকে ঘুরে চলে এলাম, আর 8টা বাজে এখন, আর মেলাতে বেশ অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে, তোমাদেরকে দেখিয়েওছি। তো আজকের গিয়েছিলাম জাস্ট একটু দেখে দেখে, আর টুকিটাকি কিছু কিনে নিয়ে চলে এসেছি, আর পরে আর একদিন যেতে হবে, মানে বা সুন্দর সুন্দর জিনিস আছে ঘর ডেকোরেশনের আর কি। তো দেখে এসেছি, তো গিয়ে আর একদিন গিয়ে একটা দুটো জিনিস নেওয়ার আছে আর কি। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো, টাটা বাই, গুড নাইট।